মহাধুমধামের সঙ্গে রামকৃষ্ণদেবের 187তম জন্মতিথি উৎসব পালন বেলুড় মঠে। শুক্রবার ভোর 4:30টাতে মঙ্গল আরতি দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর বেদপাঠ সহ বিশেষ পুজো হোম হয়। সারাদিন ধরে বিশেষ পুজো পাঠের আয়োজন করেছেন মঠ কর্তৃপক্ষ। রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে এদিন সকাল থেকেই ভক্তরা ভিড় জমান মঠ প্রাঙ্গণে। করোনা বিধি মেনে উপস্থিত হন তারা। করোনা আবহের কারণে গত 2 বছর রামকৃষ্ণদেবের জন্মতিথিতে মেলা ও সাধারণের উৎসবের আয়োজন করেনি মঠ কর্তৃপক্ষ। এবারও অতিরিক্ত ভিড়ের আশঙ্কায় মেলা ও সাধারণের উৎসব অনুষ্ঠান না করায় সিদ্ধান্ত নিয়েছেন বেলুড় মঠ কর্তৃপক্ষ। বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, আমরা যেটা দেখছি যে করোনা বিধি মেনে যে যে সমস্ত বিশেষ পুজোর আয়োজন করা হচ্ছে, বেলুড় মঠ কর্তৃপক্ষ কিন্তু দর্শকদের দর্শনার্থীদের ঢোকা নিষিদ্ধ করেছে, এবারেও কিন্তু সেই ছবিটাই দেখা গেল। জগন্নাথ শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। জগন্নাথ, আমরা দেখছি যে যে সমস্ত বিশেষ পুজোর আয়োজন করা হচ্ছে বেলুড় মঠে, সেখানে কিন্তু দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা এখনো পর্যন্ত জারি রয়েছে করোনা বিধি মেনে। আজকের ছবিটা কি ছিল? না দেখো, করোনা বিধি মেনে আজকে বেলুড় মঠে প্রবেশের অবাধ প্রবেশ হয়েছে সেটা বলে যেতে পারি। যে এতদিন যত অনুষ্ঠান হয়েছিল বেলুড় মঠের তরফ থেকে, দর্শকরা একেবারেই ভেতরে প্রবেশ করতে পারছিল না, কিন্তু আজকে রামকৃষ্ণ দেবের জন্মতিথি উৎসবে, 187তম জন্মতিথি উৎসবে দর্শকরা, হাজারে হাজারে দর্শকরা আজকে বেলুড় মঠে প্রবেশ করতে পেরেছে। তা শুধু নয়, সকাল থেকে বিভিন্ন যে অনুষ্ঠান হয়েছে মূল মন্দিরে সেখানে অংশগ্রহণ করেছে। পাশাপাশি সবচেয়ে উল্লেখযোগ্য প্রসাদ, এখানে খিচুড়ি প্রসাদের একটা বিখ্যাত ছিল, সেটা পুরোপুরি 2 বছর বন্ধ ছিল। আজকে সমস্ত নরনারায়ণ সেবার জন্য যে খিচুড়ি প্রসাদ সবাইকে দেয়া হয়েছে, প্রথমে 20,000 ভক্তদের জন্য করা হয়েছিল, কিন্তু এতটাই মানুষ এসে গেছে, যেটা জেনারেল সেক্রেটারি মহারাজ বলছে, সাধারণ সম্পাদক সুবিধানন্দজি, যে প্রায় 50 থেকে 60 হাজার মানুষ আজকে বেলুড় মঠে প্রবেশ করেছে, তার জন্য তাদের আরো বেশি প্রসাদ তৈরি করার এসছে তারা করেছে, এবং তাদের যে কর্মচারীরা আছে তারা নিযুক্ত হয়েছে। একবারে 50 থেকে 60 হাজার, মানে বুঝতে পারছো যে 2 বছর ধরে বেলুড় মঠের ভক্তরা প্রবেশ করতে পারছিল না, আজকে এই অবাধ প্রবেশ, আজকে ঢুকতে পেরেছে, আজকে প্রসাদ পেয়েছে, আজকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছে। সকালবেলা মঙ্গল আরতি হয়েছে এবং মূল মন্দিরে বিশেষ পুজো হোম যজ্ঞ, এবং আজকে বলা যেতে পারে শ্রী ভগবান রামকৃষ্ণ দেবের, পরমহংস দেবের 187তম জন্মতিথি উৎসবে একবার বেলুড় মঠ জাঁকজমক, আগের যে বেলুড় মঠ যেখানে হাজার হাজার মানুষ আসতো সেই আগের বেলুড় মঠ ফিরে এসে, তবে মূল মন্দিরের বাঁদিকে একটি প্যান্ডেল করে অনুষ্ঠানগুলো হতো, আজকে সেটার পরিবর্তন, মূল মন্দির যেটা রামকৃষ্ণ মন্দির সে তার ভেতর রিচুয়াল প্রোগ্রামগুলো হচ্ছে। তবে এখনো পর্যন্ত যেটা বলে রাখতে পারি, আজকের জন্য সময় বাড়ানো হচ্ছে, সকাল 6:30 থেকে 11টা এবং বিকেল 3:30 থেকে 5:30 সময় বাড়ানো হয়েছে। এখনো পর্যন্ত অনুষ্ঠান চলছে, তবে ভক্তরা যেটা দেখতে পাচ্ছি যে খিচুড়ি প্রসাদের যে একটা তাদের ছিল সেটাই আজকে হাজার হাজার মানুষ সেই প্রসাদ পেল এবং এখনো পর্যন্ত প্রসাদ দেওয়া হচ্ছে। ধন্যবাদ জগন্নাথ, কথা বলছিলাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালন ধুমধাম করে বেলুড় মঠে, তবে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা, করোনা বিধি মেনেই কিন্তু এই সিদ্ধান্ত। মঙ্গল আরতি এবং পরিক্রমার মাধ্যমে শুরু হয় জন্মতিথি পালনের অনুষ্ঠান। বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফ থেকে রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালন করা হয় সকাল থেকেই, সেই বিশেষ পুজোর মাধ্যমে চলে অনুষ্ঠান।